আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক মেসেঞ্জারে, ইমোতে, টুইটারে আমাকে অনেকে মেসেজ করেন যে নতুন যারা কীভাবে পদোন্নতি পড়ালেখা শুরু করবেন এই বিষয়টা নিয়ে তারা অনেকটা চিন্তিত। কোন বইটা পড়বেন, কীভাবে পড়ালেখা শুরু করবেন, কোন আইনটা পড়বেন, কোন ধারাটা পড়বেন, মানে এরকম নিয়ে অনেকটা হতাশার মধ্যে থাকেন। এরকম অনেকগুলো মেসেজ আমার কাছে আসে, তারা কীভাবে পড়ালেখা শুরু করবেন সেই বিষয়টা জানতে চান। তো আজকে আমার আলোচনা হচ্ছে নতুনরা কীভাবে পড়ালেখা শুরু করবেন সেই বিষয়ের উপর। তো আমি প্রথমে বলতে চাই আপনাদেরকে, বাংলাদেশ পুলিশের বিভাগে পদোন্নতি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে প্রথমে আপনাদেরকে বই সংগ্রহ করতে হবে। আপনি কোন বই থেকে স্টাডি শুরু করবেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। যাই হোক, মনে করেন আপনি বই সংগ্রহ করলেন, বইয়ের বিষয়ে আমি আপনাদেরকে কোনো ধরনের ধারণা দেব না। যারা জানতে চান তারা আমাকে ইনবক্স করবেন, আমি জানিয়ে দেব। কোন বই পড়বেন সে বিষয়ে আমি ক্লিয়ার করে এখন বলছি না, কিন্তু কিভাবে পড়বেন আমি সেই বিষয়টা আজকে আপনাদেরকে বলবো। যখন আপনার বই সংগ্রহ হয়ে গেছে তখন আপনাকে যে সমস্ত আইনগুলো থেকে আমাদের বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে সেই আইনগুলোকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, যে কোন কোন আইনগুলো আপনাকে পড়তে হবে সেই আইনগুলো সিলেক্ট করতে হবে, এবং এই আইনগুলোর মধ্যে কোন 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 আইনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো একেবারে ভালোভাবে পড়তে হবে সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে। যাই হোক, এভাবে আপনি যখন আইন সিলেক্ট হয়ে যাবে যে কোন আইনটা পড়বেন, তখন যেটা করবেন আপনার প্রথম এক ধারা থেকে শুরু করে আপনি পড়ালেখা শুরু করবেন। এক থেকে একেবারে আপনার ওই আইনের যদি মাইনর একগুলা হয় সেক্ষেত্রে সবগুলো ধারা পড়বেন, আর মেজর একগুলা হলে যেমন ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, ফিয়ারবি, এই তিনটা আইন আপনি শুধুমাত্র বাংলাদেশ পুলিশের কার্যক্রমের সাথে, বাস্তবিক কার্যক্রমের সাথে রিলেটেড ধারাগুলা বা গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ সহকারে ধারাগুলো যদি পড়েন তাহলেও আপনি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবেন। তাহলে এক্ষেত্রে কী দাঁড়ালো, আপনি যে কোনো একটা আইন সিলেক্ট করলেন, ধরুন আপনি পুলিশ আইন দিয়ে পড়ালেখা শুরু করতেছেন, তো পুলিশ আইনের আপনি এক ধারা থেকে পড়ালেখা শুরু করলেন। এখন পুলিশ আইনের এক ধারার মধ্যে কতগুলো উপধারা আছে, তো আপনাকে জানতে হবে যে এক ধারার যে উপধারাগুলো আছে সেই উপধারাগুলোর মধ্যে কোন ধারায় কী বর্ণনা আছে। তো আপনি মনে করেন আজকে এক থেকে পাঁচ ধারা পর্যন্ত পড়লেন, তো পড়ার পরে আপনি দেখলেন যে সেটা আপনি ফারের, হ্যাঁ, প্রথম থেকে যখন ফাঁস পর্যন্ত পড়লেন আপনি দেখলেন যে আপনি এক থেকে পাঁচ ধারা পর্যন্ত আপনার মুখস্থ হয়েছে, আপনি পারেন, তখন সেটা আপনি লিখে লিখে পড়বেন, খাতায় লিখে লিখে পড়বেন। আচ্ছা, লিখে লিখে পড়ার পরে যখন আপনি মুখস্থ চেষ্টা করবেন যে আপনি পারেন কি না, যদি পারেন তখন আপনি মনে করেন যে আজকে একদিনে আপনি পাঁচটা ধারা পড়লেন ভালো করে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, পরের দিন যখন আপনি পড়তে বসবেন, গতকালকে যেই ফরাটা আপনি পড়ছেন সেটা রিভিশন দিয়ে পরের দিন আপনি পড়ালেখা শুরু করতে হবে। তাহলে প্রতিদিন আপনি যেটা পড়তেছেন সেটা পরের দিন রিভিশন দিয়ে, অর্থাৎ আপনি পারেন কি না সেটা চেক করে রিভিশন দিয়ে তারপরে সামনের দিকে আগাইতে থাকবেন। এখন একটা জিনিস খেয়াল করুন যে এখানে আপনি যত সামনের দিকে আগাচ্ছেন তত প্রত্যেক দিন আপনার পূর্বের পড়াগুলা রিভিশন হচ্ছে। তাহলে প্রত্যেকটা পড়া যখন রিভিশন হচ্ছে আর আপনি সামনের দিকে আগাইতেছেন, এভাবে এক সপ্তাহ পর দেখবেন যে আপনি যে পুলিশ আইনের সবগুলো ধারা আপনার আয়ত্ত হয়ে গেছে উপধারা সহকারে। এক্ষেত্রে আপনার বলে রাখা ভালো যে প্রত্যেকটা ধারার মধ্যে যদি কোনো টিকা বা সংজ্ঞা থাকে সেটা আপনি ব্যাখ্যাসহ পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে হচ্ছে পড়ে নিতে হবে, এবং অন্য কোনো আইনের সংশ্লিষ্ট ধারা এই আইনে এই ধারার সাথে সংযুক্ত আছে কি না সেটা যদি আপনি জানতে পারেন, এরকম বই যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি একসাথে সবগুলো ধারা শিখে নিতে পারেন, এক্ষেত্রে আপনার জন্য উপকার হবে। তো ধরুন এভাবে আপনি হচ্ছে একটা আইন পড়লেন, একটা আইন পড়ার পরে আপনি এই আইনটাকে প্রত্যেক সপ্তাহে একদিন আপনি এটা রিভিশন দেবেন, এরপরে আপনি আরেকটা আইনের দিকে
এগিয়ে যাবেন। তাহলে একটা আইন যখন পূর্ণাঙ্গ আপনার মুখস্থ হয়ে গেছে, সেটা সপ্তাহে একদিন রিভিশন দিবেন অথবা 15 দিনে একদিন রিভিশন দিবেন। কিন্তু আপনি নতুন যে আইনটা পড়তেছেন সেটা কিন্তু সেম, প্রথম যে দিন যেটা পড়ছেন পরবর্তী দিন প্রথমটা রিভিশন দিয়ে পরবর্তীতে আগাবেন। জাস্ট এভাবে আপনি পড়তে পড়তে একসময় দেখা গেল কি আপনার আরও একটা আইন কি মুখস্থ হয়ে গেছে, ব্যাখ্যা সহকারে আপনি পড়ে মুখস্থ রাখতে পারতেছেন। তো পরবর্তীতে এভাবে যখন আপনার আরও একটা আইন ধরবেন, এভাবে ফুটবেন যে আইনগুলো আপনি মুখস্থ করেছেন বা আয়ত্ত করেছেন সেগুলো আপনি রিভিশনের উপর রাখতে হবে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন। এভাবে যখন আপনি পড়তে থাকবেন একসময় এসে আপনার ভালো একটা আয়ত্ত হয়ে যাবে, আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে আজকের আলোচনার মধ্যে এ পর্যন্ত। পরবর্তী আজকে যে পর্যন্ত আলোচনা করেছি, পরামর্শ দিয়েছি, এরপরের দ্বিতীয় স্টেপে এরপর থেকে আমরা আবার আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটি দেখেছেন বা আমার চ্যানেলটি থেকে উপকৃত হচ্ছেন বা আমার চ্যানেলটি ভালো লাগে, তার অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।